স্যাটেলাইট চিত্র প্রকাশ করে বাংলাদেশ সময় সোমবার শেষ রাতের দিকে বিবিসি জানিয়েছিল, ইউক্রেন রাজধানী কিয়েভ অভিমুখে 17 মাইল দীর্ঘ একটি সেনাবহর এগিয়ে যাচ্ছে। তবে সকালে নতুন আরেকটি ছবি প্রকাশ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বহরটি অন্তত 40 মাইল দীর্ঘ। ম্যাক্সার টেকনোলজির দেওয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে বহরটি কিয়েভের দিকে যাচ্ছে। এর আগে রোববার আরেকটি স্যাটেলাইট চিত্রে দেখা যায় রুশ সেনাবাহিনী রাজধানী কিয়েভ থেকে 40 মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল। সে সময় ম্যাক্সার জানায় সেনাবহরের অস্ত্রসজ্জিত যান, ট্যাঙ্ক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে। প্রাইভেট এই মার্কিন কোম্পানি বলছে ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা 11:11 বহরটি আন্তানুব বিমানঘাটির কাছাকাছি T-1010 হাইওয়েতে অবস্থান করছিল। রাজধানী থেকে আন্তানুবের দূরত্ব কম করে হলেও 17 মাইল। বৃহস্পতিবার সেখানে তীব্র লড়াই হয়। ওই বিমানঘাটিতে বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজটি ছিল, যা রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সৈন্যরা বিশেষ অভিযান শুরু করে। এরপর বিভিন্ন শহরে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই হয়। এর মধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। চলমান সংকট নিরসনে সোমবার বেলারুশে আলোচনায় বসে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধি দল, তবে কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। দুই পক্ষই দ্বিতীয় দফা বৈঠকে সম্মত হয়েছে। এই বৈঠকের আগে শান্তি আলোচনা নিয়ে কেউই খুব বেশি আশাবাদী ছিলেন না, তবে এখন পরিস্থিতি পাল্টে যেতে পারে অথবা রাশিয়া তাদের আক্রমণ বাড়িয়ে দিতে পারে। এর আগে গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা, দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। তবে ইউক্রেন এই দাবিগুলোর বিষয়ে রাশিয়া কি জানিয়েছে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।